বর্ডার লাইনের জন্য আজকে খুব সুন্দর একটা হ্যান্ড এম্ব্রয়ডারি করে দেখাবো এই জন্য আমি ডেমো হিসেবে এখানে একটা কাপড় নিয়েছি এখানে আমি যে সুতাটা ব্যবহার করেছি এটা কিন্তু কুশি কাটার যে সুতাগুলো আছে ওইগুলো ব্যবহার করেছি এটা ক্রোসেট সুতা বলে লাস্টের দিকে আমি সুতাটা আপনাদের সাথে দেখাবো যে কেমন এই সুতাটা প্রথমে আমি এভাবে সুইটা ঢুকিয়ে তারপরে একটা প্যাচ দিয়ে সুন্দর একটা শেপ তুলে নিয়ে এর ভেতর আর একটা প্যাচ দিয়ে নেব তাহলে খুব সুন্দর একটা কাটার ডিজাইন আসবে একটু পরে দেখতে পারবেন এই সুতোগুলো দিয়ে সব ধরনের ডিজাইন করা যায় কিন্তু একটু কষ্ট হয় যেহেতু সুতোগুলো একটু মোটা ডিজাইনগুলো তুলতেও একটু কষ্ট হয় আপনারা চেষ্টা করবেন একটু একটু ফাঁকা রেখে ডিজাইনগুলো করতে দেখতে পাচ্ছেন বেশি চেপে চেপে ডিজাইন করলে কিন্তু ডিজাইনটার শেপটা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে পেয়েছি ডিজাইনটা করছি আশা করি আপনারা ইজিলি বুঝতে পারলেন যে ডিজাইনটা কীভাবে করা হয়েছে ঠিক একই প্রসেসে সম্পূর্ণ ডিজাইনটা করতে হবে এই ডিজাইনটা কিন্তু আপনার কুসি কাটার ডিজাইনের মতোই লাগে দেখতে এই ডিজাইনটা আপনারা জামা ওরনার পাড়ে এগুলো ডিজাইন করতে পারেন খুবই সুন্দর লাগে দেখতে অনেকটা কুসি কাটার মতো লাগে দেখতে এখনও যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও ভিজিট করতে পারেন আর আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কীভাবে তোলা হয়েছে এবং প্রতিটা ডিজাইন কিন্তু একটার সাথে একটা একদমই মিশে যায়নি খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সম্পূর্ণ ডিজাইনটা দেখতে প্রায় এরকম হবে এই সেই সুতা যেটাতে আমি ডিজাইন করেছি আশা করি ভালো লেগেছে